নমস্কার, পাবলিক নাও এর পর্দায় আপনাদের স্বাগত। আমি বিক্রমাদিত্য, রাজ্যের প্রথম এআই এঙ্কার। শুরু করছি আজকের সেরা দশটি খবর। বৃহস্পতিবার ছিল চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব, ও এই উৎসব উপলক্ষে ভগবানের উদ্দেশ্যে নদীতে ফুল ভাসাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুর। বৃহস্পতিবার হাঁপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজের ফরেন্সিক ও টক্সিকোলজি বিভাগের লেকচার হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ দুপুরে রাজধানীর আইজিএম হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শান্তির বাজার মহকুমার অন্তর্গত বগাফা বাজারে বুধবার অগ্নিসংযোগ ঘটে। এই অগ্নিকাণ্ডে বাজারে পাঁচটি দোকান ভস্মীভূত হয়ে যায়। আগরতলা পুর নিগম রিক্রিয়েশন ক্লাব ও আগরতলা পুর নিগমের উদ্যোগে এমবিবি কলেজের উপরের মাঠে তিন দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বুধবার উদয়পুর এগ্রিকালচার চৌমনিতে অবস্থিত কৃষি দপ্তরের অফিসে আচমকা সারপ্রাইজ ভিজিটে যান রাজ্য কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। বিশালগড় বিজেপি মণ্ডলের অন্তর্গত নবীনগর গ্রাম পঞ্চায়েতে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক। বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা আজ নিজ বিধানসভা আশারামবাড়ি এলাকায় জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে জেলাশাসকের কার্যালয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকের আয়োজন করেন। উদয়পুর শহর থেকে অটু গাড়ি করে দুটি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের আর কেপুর থানায়। পরিবহন দপ্তরের রিভিউ মিটিং অনুষ্ঠিত হয় গীতাঞ্জলি গেস্ট হাউসে। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, সেক্রেটারি ইউকে চাকমা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।